তা আপনি আমাদের যে মানে যে অবতার অষ্টম অবতার যে শ্রীকৃষ্ণ তা ওনাকে আপনি এমনি লম্পট লুচ্চা এসব বলেন তা এগুলো কি আপনার কি কোনো প্রমাণ আছে সংসার ডট কম একটু ঢোকেন ভাই ঢুকে পড়েন হিন্দু ধর্ম বিষয়ে অনেকগুলো লেখা আছে পড়েন না তাও আপনি বেসিক ভিত্তিতে যদি একটু মানে বলেন কোন কারণে যদি একটু যদি বলেন আচ্ছা শ্রীকৃষ্ণের ওয়াইফের সংখ্যা সখীর সংখ্যা কত ছিল

সে মেয়েদেরকে দর্শন এখন দর্শন করার পরে তো সে বলতে পারে ঐশ্বরিক দর্শন বাইরে আমি তো ভাই এটা বললে হ্যাঁ আপনি যদি এখন কোনো মেয়েকে সেই কাজ করেন সেই কাজ করে যদি আবার এখন বলেন ঐশ্বরিক কাজ করছি ভাই হ্যাঁ তো ভাই পুলিশে তো ছাড়বেন আপনার ভাই হ্যাঁ এই সমস্ত বুংচুং দিয়ে তো ভাই বাঁচন যাবে না আচ্ছা আপনাকে জিজ্ঞেস করি যে কৃষ্ণ যে ছোট মেয়েরা যখন গোসল করতে নামতো পুকুরে নদীতে তখন যে কাপড় চুপড় নিয়ে গাছের উপর বসে থাকতো এটা তো আচ্ছা এই যে মেয়েদের মেয়েরা গোসল করতেছে একদল গোসল করতেছে সেই সময় তাদের জামা কাপড় নিয়ে দৌড় দেওয়া এবং গাছের উপরে বসে থাকা এবং মেয়েদেরকে বলা তোমাদের জামা দিব না মেয়েরা নিচে থেকে নিজেদের শরীর ঢাইকা ঢুকা বলতেছে আমার জামা দাও জামা দাও আয় কৃষ্ণ আমার জামা দাও বলতেছে না তোমাকে জামা দিব না তোমরা এটা করো এটা দেখাও দেয় না জামা দিব না এই কাজটা যদি মনে করেন আপনার বোন গোসল করতেছে কৃষ্ণ আপনার বোনের নিয়ে বললো যে জমা দিব না তুমি আমার এটা দেখাও জমা দিব না এবং আপনি বললেন বললেন ঘরে ধরার পরে কইলো যে আমি তো ঐশ্বরিক কাজ করছি ঐশ্বরিক লীলা করছি আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুচ্ছা পোলাটা যে আপনার বোনের গোসল করার সময় তার জামানিয়া দৌড় দিছে এবং গাছের উপর বসে আছে আপনার বোন বলছে না দিলে মনে করেন ভিডিও করছে একটা ভিডিও করছে ভিডিও কইরা

ওমা মা দিবেন কেন এটা তো আপনার কৃষ্ণ কৃষ্ণের তো এটা দেখানো পথ এটা তো কৃষ্ণ করছে তাই না করছে কিন্তু শিখবো না যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করবো নাকি তাও কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জিনিসটা তো আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি তাই না হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা তো একটা ন্যায় কর্ম কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম এটা তো কোনো অন্যায় কর্ম না ভালো কাজ নাকি অবতার করছে ভালো খারাপ হয় কেন হম কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বলেন না এটা একটা অন্যায় ধরতে হবে যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম ওরকম ভাবে জামা কাপ নিয়ে চলে যাওয়া করা দোধ দেওয়া এটা একটা অন্যায় কাজে অন্যায়ই বলতে হয় এখন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু এটা তো অবতার করছে তাহলে অন্যায় হয় কেন নাই অবতার বোধ উনি তো ঈশ্বরের অবতার ওই শরীরের একটু মানে কনফিউসের মধ্যে আছে আর কি তো এই কাজটা যদি এখন যে কোনো মানুষ যদি করে তাহলে তো আপনি তো করা মনে করেন আপনার না অন্য কোনো মেয়ের সাথে করছে দেখলে তো আমিও দিবো পলারে দইরা বাইরা পাচার হাড্ডি ভেঙে পালার পালা তুই মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে শোষ কেন এক নম্বর কথা গ্যাস তো গ্যাস আবার জামা কাপড় নিয়ে দিছস কত বড় সাহস কত বড় পংটা কত বড় লুচ্চা এটা তো কানে দইরা হ্যাঁ টানতে টানতে থানা নিয়ে দিবো যা ওই তোর এবং পুলিশে বলবো বাইরা এর পাচার হাড্ডি ভেঙে দিতে হবে কারণ এটা একটা লুচ্চা তো কৃষ্ণ যদি এই আমলে জন্মাইতো এই আমলে যদি এই কাম করতেতেলে তো নির্বঘাতছে নারী নির্যাতন কেসে ধরা খইতো তাই না হ্যাঁ এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খইতো যৌন হয়রানির একটা মামলা হইতো তার নামে নাকি হ্যাঁ হ্যাঁ হতো তো এখন আপনি সেই আমলে সেই আমলে পুলিশ তুলিস ছিল না নিশ্চয় পুলিশ তুলি ধরতে পারে নাই হালালে ধরতে পারে নাই কিন্তু এই আমলে হইলা নির্বঘাত আমার সামনে পড়লে তো খবর ছিল একে থাবড়া কানে লাল বাতি জ্বালা দিতাম হ্যাঁ এরকম লুচ্চা লুচ্চা বাটারে লুচ্চা চামড়ারে প্রায় আমি কৃষ্ণের এক কানেটা ধৈরা মোচরটা দিয়া ও অবতার টবতার তুই তোর বাসায় তোর অবতার গিরি করিস হ্যাঁ তুই ওইখানে গিয়ে অবতার গিরি করিস আমার সামনে পড়লে বাইরা কানের উপরে বাইরা আলার পুত্রে যে কি করতাম কত বড় সাহস মেয়েরা গোসল করতেছে তুই এনে গিয়া আবার মানে উকি ঝুঁকি মারস তুই আবার গিয়া জামা নিয়া দূর দেশ মেয়েগুলো আবার মানে বলতেছে কৃষ্ণ দিয়া দাও দিয়া দাও আমার জামাটা দিয়া দাও দিব না দিব না হ্যাঁ কত বড় সাহস বদমাইশের বান্দরের বান্দর ভাই আমি তো এটা আপনি আমি নিশ্চিত আপনিও একই কাজ করবেন যদি আপনার চোখের সামনে হ্যাঁ আমি একই কাজই যে কোনো সভ্য কাজই করবে কারণ এই মেয়েগুলো আমার বোনও হইতে পারতো আপনার মাও হইতে পারতো আপনার বোনও হইতে পারত যে বোন না হইলো যে একটা মেয়ে হইলো তাদের তো এই কাজ করা যাবে না তাদের সাথে এই ধরনের মানে লাফাঙ্গামি করা যাবে না এরকম লুচ্ছামি করা যাবে না তাই না মেয়েদের যদি মেয়েরা চায় তাহলে তারা তাদের মানে বডি ঢেকে রাখতে চাইলে ঢেকে রাখতে ঠেকে রাখবে যদি খুলতে চায় তাহলে খুলবে এটা তাদের সিদ্ধান্ত তারা বুঝবে যে কি করবে না না করবে এখানে আরেকজন গিয়ে তারে এভাবে জোরাজুরি করা এটা নিয়ে মানে বদমাইশি করা লুচ্চামি করা এটা একেবারেই ঘৃণ্য অপরাধ তাই না হ্যাঁ এটা হ্যাঁ নাই এটা ঘৃণ্য অপরাধই কিন্তু আমাদের ধর্মগুরুরা একটু অন্যভাবে মানে কথাটাকে মানে পেছিয়ে আপনাদের যেটা বোঝায় আর কি এটা অন্যরকম ভাবে এটা কি করে কিন্তু মেন কিন্তু কি বোঝায় বলেন তো বলবে না এটা সেরকম ব্যাপার না এটা একটু ঐশ্বরিক জিনিস ওরকম ভাবে হয়নি এটা একটু ভাবে একটা কথাটাকে একটু মানে মানে পরিষ্কার বলে না মানে একটু কথাটাকে উল্টা একটু ই করে বলে আর কি বুঝায় আর কি না শ্রীকৃষ্ণ এটা কোনো ব্যাপারই না এটা একটু মানে ব্যাপার হ্যাঁ এরকম আমরা শুনি আর কি এটা তো ভাই যে কোনো ধর্মের লোকেরাই বলে যেমন ধরেন আমরা যখন মোহাম্মদের লুচ্চামি আলোচনা করি তখন মুসলিম হুজুরাও এসে বলে না না এটা লুচ্চামি না এটা হচ্ছে আল্লাহ আল্লাহ নাকি বলছে এই জন্য করছে নবী শুনছেন না আমাদের লাইভে শুনছেন না এগুলা মুমিন এসে এগুলো বলে হ্যাঁ শুনেছি কিন্তু ওদের মানে ধর্মগুরু আসলে এগুলা পুরো পুরে হয় না আমরা অনেক আগে থেকে শুনে আসছে আরকে সেই হিসেবে কিন্তু এই যে যারা হচ্ছে এই জিনিসগুলোকে ঢাকার চেষ্টা করে তারাও তো একই সমান অপরাধী কারণ তারাও একটা অপরাধকে ঢাকার চেষ্টা করতেছে লুকাবার চেষ্টা করতেছে তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু আসিফ দা এরাতে যায় কিন্তু এই যে আমাদের শ্রীকৃষ্ণ যে অবতার কিন্তু ওনার মুখতেই যে গীতার যে শ্লোকগুলো তো বের হইছে সেই হিসেবে বলছি আচ্ছা গীতার অনেক খারাপ আমি এগুলো আস্তে আস্তে দিব সংসার ডট কমে আস্তে আস্তে পেয়ে যাবেন তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কেন আমরা লুচ্চা বলি কৃষ্ণকে